हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो और आमियो भालो आछी। और आज के जे ब्लॉगटा शेयर करब सेटा आमार थार्ड ब्लॉग, और ये ब्लॉगटा हलो आमार मेयर बार्थडे ब्लॉग। ये बार्थडेटाओ आमार काछे अनेक सरप्राइजेर छिलो, कारण और पापा सब समय आमाके सरप्राइज दिते पछंद करे। और एखन उपरी पावना मेये मा दुजनकेई सब समय सरप्राइज देय। तो ओर बार्थडेते की सरप्राइज छिलो ओर बाबार तरफ थेके तोमरा ब्लगटाते देखते थाको। और आमार चैनलके प्रचुर प्रचुर लाइक करो, कमेंट्स करो एंड सबस्क्राइब करो, कारण आमी नतून ब्लगार, अनेक किछु भूल त्रुटि आमार थाकतेई पारे। तो किछु भूल त्रुटि थाकले सेगुलो क्षमा करे दाओ और कमेंट्स करे जानाओ तोमरा कि रकम टाइप वीडियो देखते चाओ, ताहले आमी शेरकम वीडियो करार चेष्टा करब। हाय फ्रेंड्स, आमी सकाल थेके एतो व्यस्ततार मध्ये छिलाम जे तोमादेर साथे ब्लगटा आमी शेयर करते पारिनी। सकाल थेके आमार मेके स्नान खावानो, एकटा तो बोझोई प्रचुर चाप थाके। तो एखन आमी तोमादेर साथे एसेछि। आमी कालकेई बोलेछिलाम जे बार्थडे सारा दिन कि करछि ना करछि आमी सबकिछु तोमादेर साथे शेयर करब, सेटा आमी शेयर करब। तो ओर पापा ओर जोन्नो एकटा सारप्राइज रेखेछे, सेटा हलो सल्ट लेकेर एकटा रेस्टुरेंटेर बाहुबली थाला। तो ওই বাহুবলি থালি দিতে আমার বাড়িতে হোম ডেলিভারি করতে ওই দোকানের মালিক দাদা আসবেন। তো ওই দাদা থেকে একটু তোমরা ওই দোকান সম্পর্কেও শুনে নাও। হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে বাহুবলি থালি সম্পর্কে। তো দাদা আমার বাড়ির সামনে চলে এসেছেন, দাদার থেকে তোমরা একটু রেস্টুরেন্টটা সম্পর্কে শুনে নাও। দেখো থালাটা কত বড় রয়েছে, আমি যখন আমার বেবিকে সাজিয়ে দেব তখন তোমরা সবাই দেখতে পারবে। আর আমার বেবির ফার্স্ট বার্থডেতে এটা ওর কাছে উপরি পাওনা। দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এই লকডাউনের মধ্যেও উনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন আমার বেবির কথা ভেবে। দাদা আপনি একটু বলুন আপনার রেস্টুরেন্টটা সম্পর্কে, যে কেন এটা করেছেন এবং কেন কিসের জন্য বেসিক্যালি আপনি এটা করেছেন। এটা করার উদ্দেশ্য ছিল একটাই, রাস্তা কুকুর বেলদের জন্যই করেছিলাম আমি। লাস্ট লকডাউন থেকেই আমি এটা মোটামুটি ডিসিশন নিয়েছিলাম। লাস্ট লকডাউনে আমি নিজের টাকা দিয়ে আমি আমার ওয়াইফ মিলে রাস্তা যত কুকুর বেড়াল ছিল তাদের খাওয়াতাম প্রত্যেকদিন। এবার প্রত্যেকদিন খাওয়াতে 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 আমি 3 মাস খাওয়াতে পেরেছিলাম। 3 মাস পর যখন লকডাউন উঠে গেল আমি নিজের পেটের জন্য বেড়াতে বেরিয়ে গেলাম। তো আর ওদের কখনো দেখতে পারতাম না, টাইমও পেতাম না। তো যে রাস্তা রাস্তায় আমি খাওয়াতাম সেই রাস্তা রাস্তায় আমার গাড়িটা সব কুকুররা চিনে গেছিলো। তো যখন যেতাম আমার কুকুরেরগুলো আমার গাড়ির পেছনে দৌড়াতে থাকতো। তো কতদিন অ্যাভয়েড করতাম, খারাপ লাগতো যে কী করতাম কী করতাম। কখনো কখনো বিস্কিট নিয়ে যেতাম দিতাম, কিন্তু ওইভাবে তা ওদের পূরণ করতে পারতাম না চাহিদাটা। লাস্টে এমন একটা ডিসিশন নিলাম, বললাম এমন একটা কিছু করি যাতে নিজের পেটটাও দেখতে পারি ওদের পেটটাও দেখতে পারি। তাই আমি ভাবলাম খাবারের কিছু একটা করি। এবার খাবার নর্মাল আমি ক্যাফে খুলেছিলাম একটা, ক্যাফে খোলার সময়, তো ক্যাফে খোলার সময় কী হয়েছিল তখন তো নর্মাল যে ধরনের খাবার দাবার হয় সেই ক্যাফে খাবার দাবার নিয়ে ওদের সেইগুলোর চাহিদা পূরণ হতো না। তাই আমি এমন ভাবলাম যে এমন একটা কনসেপ্ট করি যেখানে আমি আমারটা করতে পারবো, কাস্টমার একটা কত প্লাস যেটা বাজবে ওদের জন্য কত এক্সেস কিছু একটা ব্যবস্থা করি। সেই কারণের জন্য এই বাহুবলি থালি। তোমার রেস্টুরেন্টে একটু মানে অ্যাড্রেসটা দিয়ে দাও যাতে সবাই যেতে পারে বেসিক্যালি। এটা সল্টলেক সেক্টর 1 PNB-তে, BA ব্লক, BA 46, সল্টলেক PNB একদম মেন রাস্তার উপরে আছে, উল্টোডাঙ্গা স্টেশন থেকেও পায়ে হেঁটে যাওয়া যায়, সল্টলেকের উপর ফার্স্ট গেটে। আর ওই অফারটা কি এখনো রয়েছে তোমাদের? সেটা বলে দাও। এখন আগে 15,000 টাকা ছিল, ওটা এখন 30,000 হয়ে গেছে, 30,000 টাকা ডাবল হয়ে গেছে। মানে কিভাবে আমার টাইম লিমিটটা কি আছে? 30 মিনিট, 30টা আইটেম, 30,000 টাকা। ইভেন আগের থেকে মেনু আস্তে আস্তে আরও বেটার হচ্ছে, ডেজার্টগুলো যখন তখন চেঞ্জ করছি আর আইটেম আরও বাড়াচ্ছি। ওকে দাদাকে থ্যাংক ইউ। আর তোমরা তো শুনে নিলে বাহুবলি রেস্টুরেন্ট সম্পর্কে, তো আর দেরি না করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে যাও। তো ব্লগটা দেখতে থাকো, আমি সাথে রয়েছি তোমাদের। এখন আমার মেয়ের লাঞ্চ টাইম, আর সেই বাহুবলি থালি আমার সামনে রয়েছে, আর তোমাদের সেই থালি এখন আমি দেখাবো। তার আগে আমার প্রিন্সেসকে দেখে নাও তোমরা। এই যে আমার ছোট্ট প্রিন্সেস, আমার আরভিকা, জিনি হাই বলে দাও, জিনির হ্যাপি বার্থডে আমার সোনামা। আচ্ছা এবার তোমরা বাহুবলি থালিটা দেখো। হাই ফ্রেন্ডস, এখন আবার আমরা বিকেলবেলা আমার মেয়ের বার্থডে পার্টি শুরু হচ্ছে।
তো তোমাদের সাথে সেই সব কিছু শেয়ার করব বলে এসেছি। তোর বার্থডে কেকটা দেখে না, এটা ওর বার্থডে কেক, ফ্রোজেন বার্বি থিম ওর বার্থডে কেক। আর বার্থডেতে আমার বোন এসেছে, হাই, এটা আমার কাকি, আমার ভাই, আর আমার প্রিন্সেসকে দেখাবো। এটা আমার প্রিন্সেস, ব্লগটা ভালো লাগলো, আমার মেয়ের বার্থডে ব্লগ। তো আমি এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি। আর তোমরা আমার চ্যানেলটা প্রচুর প্রচুর লাইক করো, কমেন্টস করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল, বাই।